সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে, যার ফলে আমরা অনেকেই প্রায় কাজের ডিস্টার্ব, সেই সঙ্গে বিরক্তিকর অবস্থাতে আছি। কারণ দিনে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই কাজগুলো বিদ্যুৎ বিভ্রান্তির কারণে সঠিকভাবে করতে পারি না এবং শারীরিকভাবেও অস্বস্তি এবং অসুস্থ হয়ে যাচ্ছি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে। তো আমরা বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্তি পাওয়ার জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে সৌরশক্তি ব্যবহার করে। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজকে দেখাবো মাইক্রোটেক ব্র্যান্ডের সোলার আইপিএস, যেটাকে না দিনের বেলায় সরাসরি সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এবং সন্ধ্যার পরে ব্যাটারিতে যে স্টোরেজ বিদ্যুৎ থাকবে, সেই স্টোরেজ ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ সাপ্লাই দিয়ে রাতের বেলাও কিন্তু আমরা ব্যাকআপ পেতে পারি। সেই সঙ্গে বিদ্যুৎ যতক্ষণ থাকবে সেই টাইমটা তো আমরা বিদ্যুৎ ব্যবহার করতেইছি। অর্থাৎ এই মেশিনটাকে আমরা 3-in-1 বলতে পারি। এক, সে সৌরশক্তি থেকে চলবে, দুই, সে ব্যাটারি থেকে চলবে, তিন, সে বিদ্যুৎ থাকাকালীন বিদ্যুৎ থেকে চলবে। তো এটা আমরা এই যে দুইতলা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, টোটাল মিলে তিনতলা, তো এই তিনতলা বাড়িতে আমরা এটা সেট আপ করবো। এখানে আমরা লোড ক্যালকুলেশন করে দেখেছি, এই বাড়িতে সব মিলে লোডের পরিমাণ 800 ওয়াট মোটর বাদে। তো মোটর এবং এসি বাদে 800 ওয়াট, ফ্যান, লাইট, টিভি, ল্যাপটপ, অনু, ওয়াইফাই রাউটার, এগুলো তো আমরা সেই সেট আপের জন্য আমরা তাদেরকে সাজেস্ট করছি মাইক্রোটেকের 1435। তো এই 1435 ডিভাইসটি আমরা আজকে সেট আপ করবো, সেই সঙ্গে থাকবে হচ্ছে 600 ওয়াট সোলার। তো চলুন আমরা টপ সাদে যাই, সোলার সেট আপটা কীভাবে করবো সেটি দেখাবো এবং এই মেশিনটা কীভাবে সেট আপ হবে সেটিও আপনাদেরকে পুরো দেখার চেষ্টা করব। আজকের ভিডিও জুড়ে সোলার আইপিএস এর ডিটেলস থাকছে, সো আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আমরা অলরেডি বাসার টপ ছাদে প্রায় চলে এসেছি, আমাদের সাথে দেখছেন সোলার এবং সাথে দেখছেন সোলার আইপিএস। এখানে সোলার কিছু পুরাতন মানে সোলার প্যানেল কিছু পুরাতন এই বাসাতে আছে, আমরা সেই সঙ্গে কিছু নতুন সংযোজনও করব। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের টেকনিশিয়ান সোলারগুলো খুলে চিটপাটাং করে রেখেছে, অর্থাৎ এগুলো সার্ভিস করতেছে, কারণ এগুলো পুরাতন সোলার, সেই সঙ্গে নতুন সোলার যুক্ত হবে এবং আইপিএস। তো আসুন আমরা প্রথমে সোলারগুলোকে কীভাবে, পুরাতন সোলারগুলোকে কীভাবে নতুনভাবে সেট আপ করতে হয় সেটি দেখাবো। কারণ পুরাতন সোলারে আমরা যে জিনিসগুলো দেখেছি, এই যে আমাদের টেকনিশিয়ান ভাইরা এতক্ষণ যাবত এই কাজগুলোই করছিল, দেখেন যে যে জং ধরে গেছে, এই জংগুলো জং ধরে গেছে, এই ক্যাবলগুলো, যার কারণে এই ক্যাবলগুলোতে ওয়াটার লিকেজ, অর্থাৎ যে কোনোভাবে পানি প্রবেশ করছে, সেই সঙ্গে বাতাস প্রবেশ করছে, যার ফলে জং সৃষ্টি হয়েছে। তা আমরা কীভাবে সোলারগুলোতে সঠিকভাবে সংযোগ দিতে হয় সেটিও আপনাদেরকে দেখাবো, তো আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, এই যে সংযোগটা করছি, এগুলো পুরাতন সোলার প্যানেল, এ কথাটা আপনাদেরকে আগেও বলছি। তো এখন আমরা যে ক্যাবলসটা দিচ্ছি এটা হচ্ছে 4076, আপনারা চেষ্টা করবেন BRB, SQ এই ক্যাবলসগুলো দিয়ে সংযোগটা করার, এবং এখানে সংযোগ দেওয়া হয়ে গেলে সম্ভব হলে ভ্যাজলিন দেবেন একটু, দিয়ে টেপ দিয়ে সুন্দরভাবে জয়েন্টটা করবেন। কোনোভাবেই একটা সংযোগ যেন আরেকটা সঙ্গে না টাচ করে, এবং এই নাটগুলো যেন অবশ্যই ভালোভাবে আটকানো হয়, যেন মিসিং না হয়, একটু টেনে টুনে চেক করে দেখবেন। দেখেন আমি চেষ্টা করছি আমার সাধ্য মতনভাবে এটা ফিটিং করার, আশা করছি আপনারাও এইভাবেই ফিটিং করতে পারবেন সুন্দরভাবে। তো এগুলা খুব সিম্পল ব্যাপার, এলাকার টেকনিশিয়ানদেরই করতে পারবেন, অথবা চাইলে আপনারা আমাদের কাছ থেকেও সেট আপ করে নিতে পারেন। বড় কোনো সেট আপ হলে আমরা যে আপনাদেরকে সেট আপ কমপ্লিট করে দিয়ে টেস্ট করে দিয়ে আসবো, ছোটোখাটো সেট আপের জন্য আমরা যাই না, কারণ পরিবহন কস্টিংটা অনেকটাই বেড়ে যায়। তো এভাবে আমরা প্রতিটা প্যানেল আলাদা আলাদাভাবে সংযোগগুলো করে নিচ্ছি। তো আপনারা সেটি দেখতে পাচ্ছেন যে আমরা সংযোগগুলো কীভাবে করছি, এবং আমরা এটা টেপ দিয়ে একটু আটকে দিচ্ছি যেন এটা কোনোভাবেই মিসিং না হয়। তো এভাবে প্রতিটা প্যানেল আমরা সংযোগ করার পরে আমরা এটা সরাসরি ফাইনালি ফিটিং করব ফিটিংসের জায়গা, সেটা হতে পারে চিলে কোঠায়, টপ ছাদে, টিন শেডে, যে কোনো জায়গায় ঠিক এভাবেই সেটিং করে নেবেন। দর্শক, আমাদের সোলারের কালেকশন করা শেষ, এখন আমরা দেখেন এই সোলারগুলো এখানে টান টান করে উত্তেজনা করে রাখছি, এই ছাদের উপর লাগাবো, অর্থাৎ এটা তিনতলার ছাদ, সিলেকোটার ছাদ, তো এই ছাদে লাগাবো। এখানে আমাদের যে প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরাতন, এই যে এটা সুপার স্টার কোম্পানির, এটা দেখতে পাচ্ছি সোর্স কোম্পানির, এগুলো সবগুলো জার্মানি সেল,
এটা দেখতে পাচ্ছেন রিজ ব্র্যান্ডের, এটা নতুন, আর এই দুটো পুরাতন ছিল, এই দুটো হচ্ছে সানল্যান্ডের। তো কোম্পানি যেটাই হোক, এর সেলগুলো হচ্ছে জার্মানি সেল, অর্থাৎ এই যে এই কোষগুলো দেখতে পাচ্ছেন যেটার থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এগুলো জার্মানির, আর এই অ্যাসেম্বলি হয় কিন্তু চায়নাতে। এখন যে যে কোম্পানি নিয়ে আসে সে তাদের নাম লেখে, তো নাম কোনো ফ্যাক্ট না। যাই হোক, আপনি চাইলে আমাদের কাছ থেকে মাইক্রোটেকের সোলার নিতে পারেন, লুম সোলার নিতে পারেন, রহিমা প্রো সোলার নিতে পারেন, সব ধরনের সোলার আমাদের কাছে আছে। জেনেটিক পাওয়ার যেটাই নেন কাজ কিন্তু একই। আর এটা হচ্ছে সোলার আইপিএস, এই যে মাইক্রোটেক, এটাই এখন আমরা এখানে সেট আপ করবো। তবে এইটা আমরা সেট আপ করবো নিচে, যেখানে পাওয়ার সেক্টরটা থাকে বা ডিবি বক্স থাকে, সেখানে আমরা এটা সেট করবো। দেখানোর স্বার্থে আমরা উপরে নিয়ে আসছি, প্যানেলগুলো আমরা সেট করে নিচের দিকে নামবো। তো এখানে একটু ইনফরমেশন দিই, আমরা যে ক্যাবলসগুলো ইউজ করছি সেই ক্যাবলসগুলোর বর্ণনা। এই যে প্রতিটা সোলারেই আমরা যে ক্যাবলসগুলো আউটপুট লাইন বের করছি, এগুলো হচ্ছে 40-76 ক্যাবলস। তো 40-76 দিয়ে আমরা সিরিজ লাইনগুলো করে নেব, এবং নিচের যে লাইনটা টানবো সেটা হচ্ছে 70-76 বা আরও বেশি করে তার টানবো। অর্থাৎ এটা যেন ভোল্টেজটা যেন একুরেটভাবে নিচে নামে, যেহেতু আমরা একটা 30 থেকে 40 ফিট উঁচুতে এই প্যানেলগুলো লাগাচ্ছি, তো 40 ফিট দূরে আমাদের ব্যাটারি থাকবে এবং মেশিন থাকবে। সো ক্যাবলসের বিষয়টা মেমোরিতে রাখবেন, ক্যাবলস যদি দুর্বল হয় তাহলে কিন্তু সঠিক পরিমাণে ভোল্টেজ আউটপুট আপনারা পাবেন না। তো চলুন এবার আমরা ঠিক উপরে উঠবো, দেন এটি সেট আপ করবো। তো এখানে যে সোলারগুলো দেখছেন, এখানে সর্বমোট 600 ওয়াট প্লাস সোলার আছে, 630 ওয়াটের মতো। এখানে নতুন পুরাতন মিলায় লাগানো, যার কারণে মোনো এবং পলি সব মিলিত আকারেই আছে। তো এই সোলারগুলো আমরা এখন টপ সাইডে উঠাচ্ছি। এই বাড়ির ছাদে যেটা দেখছেন এটা হচ্ছে মসজিদের মাইক। তো যাই হোক, আমরা এখন টপ ছাদে সিলেক্ট ওঠার ছাদে আর কি এটা সেট আপগুলো করবো। আমাদের টেকনিশিয়ান প্রোডাক্টগুলো উঠা দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে পাঞ্জাবি গায়েদে যা যে সে তো আমি, এটা তো আপনারা নিশ্চিত জানেন। তো এখন আমি আসলে সরাসরি কাজ করি না, কারণ আমার কাজগুলো টেকনিশিয়ানই করে। তো এই বাড়িতে বিশেষ রিকোয়েস্টের কারণে আমি নিজে করতেছি, আমার সাথে টেকনিশিয়ানরাও আছে। তো আমি নিজেও একটু সহযোগিতা করতেছি। এই যে আমাদের টেকনিশিয়ান সাহেব, এনার নাম হচ্ছে জহুরুল ইসলাম, তো এর নাম হচ্ছে শাকিল খান। তো যাই হোক, এরাই মূলত এই সেট আপগুলো করে থাকে। তো আপনাদের যদি বড় কোনো রিকমেন্ড থাকে, যদি বড় কোনো সেট আপ থাকে, আমাদেরকে বললে আপনাদের বাসায় গিয়ে প্রোডাক্টগুলো সুন্দরভাবে সেট আপ করে দিয়ে আপনাদের টেস্ট করে দিয়ে আসবে। তো এই হলো বিষয়, আশা করছি আপনারা ডিটেলসে বুঝতে পারছেন এবং আপনারা ঠিক এইভাবে এই সেট আপগুলো ইউজ করবেন। কারণ এই সেট আপগুলো স্মুথলি না লাগালে এখানে যদি ওয়াটার ড্যামেজ করে সেক্ষেত্রে কিন্তু এই সংযোগগুলো জং ধরে যাবে। সো এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে সুন্দরভাবে সেট আপ করছি। তো অলরেডি সোলার লাগাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে লুমিনিয়াসের পুরাতন একটি আইপিএস, ছিল 1050, এটি চেঞ্জ করে কিন্তু এই সোলার আইপিএস খাসির কলজারটা লাগানো হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে এখন হয়তো আপনাদেরকে সোলার থেকে আউটপুটটা দেখাতে পারবো না। আমরা এটা সেট আপ হয়ে গেলে সকালবেলা এটা আমরা টেস্ট করব। টেস্টের ভিডিওটাও এর সঙ্গে সংযুক্ত আছে, আপনার পুরোটা দেখলে বুঝবেন যে আমরা কীভাবে এটার থেকে আউটপুটটা নিচ্ছি। তো চলুন এটা লাগাই। সব ডিভাইস চলবে, সিসি ক্যামেরা চলবে, তো সব কিছু আমরা সোলার থেকে চালাবো যেন বিদ্যুৎ খরচ না হয়। যে এখানে এসি কট লাগাইতে হবে, তো এসি কটটা আমরা লাগাবো এবং ব্যাটারি লাইনটাও লাগাবো। তো সবার আগে আমরা ব্যাটারি লাইনটা লাগাই আপনাদেরকে একটু ডিসপ্লে দেখাই। এই সংযোগটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন যেন কোনো অবস্থাতে নেগেটিভ এবং পজিটিভ ভুল না হয়, কারণ পোলারিটি ভুল হলে আইপিএসটি পুড়ে যাবে এবং আপনার বিভ্রান্তিতে পড়ে যাবেন। তো এই সংযোগটি ভালোভাবে আপনারা টাইট দিয়ে নেবেন, একটু কোরকাপ জায়গা, যার কারণে আমরা হয়তো ভালো দেখাতে পারতেছি না। আপনারা সেলাই ডেটা টাইট দিবেন, সেলাই প্লাস এটা দিয়ে দেন বা ডাল, কিন্তু টাইটটা যেন ভালো হয় এবং এই টার্মিনাল যেন ভেঙে না যায়, তার পজিটিভ টার্মিনালটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব। তো এখানে একটা ছোট ফায়ারিং করবে, ফায়ারিংয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ফায়ারিং করা মানে যে আইপিএসটি লাইন পেয়ে গেছে। তো ফায়ারিং করলে কোনো সমস্যা নাই, হালকা ফায়ারিং করবে, এটা না টেনশনের কিছু নাই, অনেকে এটাও ভয় পায়। এখন আমরা সোলারের সংযোগটা লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন আইপিএসে এখানে সোলারের সংযোগ কীভাবে হবে, এটা হচ্ছে সোলারের মাইনাস, এটা সোলারের প্লাস। তো আমরা এখন সোলারের প্লাস মাইনাসে সংযুক্ত করব। আশা করছি এটা দেখার ফলে আপনারা নিজেরাও এই সেট আপটি করতে পারবেন। সোলারের কেবল এটা অবশ্যই 70-76 দিবেন। তো এখানে আমরা 70-76 লোকালে না পাওয়ার কারণে এখানে আমরা 40-76 ডাবল ইউজ করছি, অর্থাৎ তার মানে এখন 80-76 হয়েছে টোটাল। সূর্য থেকে কতটুকু আউটপুট দিচ্ছে
সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এটা মেন অন, অর্থাৎ বিদ্যুৎ লাইন আছে, সোলার চার্জিং অন, সোলার চার্জিং সিগন্যাল দিচ্ছে, ইউপিএস মোড, লো, ওভারলোড, চার্জিং। সো এটা এখন সোলার থেকে চার্জিং হচ্ছে, কতটুকু চার্জিং হচ্ছে সেটি একটু দেখেন। মেন অন আছে, দেখেন গ্রিডে 0%, মানে গ্রিডে ব্যাক যাচ্ছে না। ব্যাটারি ভোল্টেজ 13.5 আছে, পিভি ভোল্টেজ 14.5, পিভি কারেন্ট হচ্ছে 12.8, গ্রিডে আছে 239 এখন। তো এই হলো বিষয়, এটা হচ্ছে গ্রিড থেকে ভোল্টেজ সে নিচ্ছে না, এখন ভোল্টেজ নিচ্ছে সোলার থেকে। তো সোলার থেকে আমরা দেখতে পাচ্ছি 14.5 থেকে 12.8 আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এটা যে বাড়িতে লাগিয়েছি তাদের কথা হচ্ছে যে দিনে বিদ্যুৎ থেকে চালাবে না, অর্থাৎ সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেটি দিয়ে এই দুই তলা বাড়ি চলতে হবে। সো এখন আমরা বিদ্যুৎ লাইনটি অফ করে দেব, দিয়ে দেখব যে এটা কেমন ব্যাকআপ দেয় এবং কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মেন লাইন, তো আমরা এখন মেন লাইনটি অফ করে দেব। এই যে, এই যে মেন লাইনটি আমরা এখন খুলে দিছি, এই যে মেন লাইন খুলে দিলাম। তো এখন দেখতেছি আউটপুট আছে পুরো বাড়িটাই। এখন আমরা দেখব যে সোলার থেকে, এই যে সোলার অন ইউপিএস, এখন সোলার থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে বাসা বাড়িতে ফ্যান লাইট চলতেছে, যে সোলার অন ইউপিএস অন। তো এখন কতটুকু ভোল্টেজ দিচ্ছে সেটি দেখে আসি। 25% লোড আছে, দেখতে পাচ্ছেন যে বাড়িতে এখন 25% লোড আছে। তো ফ্যান লাইট বাড়াইলে হয়তো বা বাড়বে, সোলার থেকে 13.4 দিচ্ছে এবং 12.5 অ্যাম্পিয়ার কারেন্ট সে উৎপাদন করতেছে, কারণ যেহেতু লোডে পড়ছে, লোডে পড়লে একটু কমে যায়, এটা আপনারা জানেন। এখন আমরা দেখবো যে একটু ফ্যানগুলো সবগুলো অন করলে কেমন হয়। তো এখন সবগুলো ফুল লোডে দেওয়া হয়েছে, আমরা দেখবো যে ফুল লোডে কী অবস্থা। তো ফুল লোডে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ 12.9 চলে আসছে, আর অ্যাম্পিয়ার আসছে হচ্ছে 13.3, অর্থাৎ ফুল লোডে সে মোটামুটি আকারে লোড নিয়েছে, ব্যাটারি ভোল্টেজও ঠিকঠাক আছে, সমস্যা নাই। এখন আমরা দেখতে পাচ্ছি 38% লোড নিয়েছে, তার মানে তিনটি ফ্যান চলতেছে এই মুহূর্তে আর বেশ কয়েকটি লাইট, যেহেতু দিনের বেলা সবগুলো লাইট অন নাই। তিনটি ফ্যান লাইট দিয়ে আমরা সব মিলে 308 লোড এই মুহূর্তে আছে, যেহেতু এটা সোলার সেট আপ থেকে চলতেছে। তো একটি সোলার সেট আপ থেকে আমরা আসলে কী কী কেমনভাবে পেতে পারি, খুব কম খরচে আমরা একটা সেট আপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বলেছিলাম এটার আয় ব্যয় কস্টিংটা আপনাদেরকে বলবো, তো এখন সেটার হিসাব ছোট্ট করে দিচ্ছি। এই আইপিএসটির দাম হচ্ছে 14,900, অর্থাৎ 15,000। এখানে যে ব্যাটারিটা দেখছেন এটা 200 অ্যাম্পিয়ার, এটার দাম 19,900, অর্থাৎ 20,000, তাহলে হইল 35,000। সোলার লেগেছে 600 ওয়াট, তো 30,000 টাকার সোলার, তাহলে হচ্ছে 45 আর হচ্ছে 30, 75,000 টাকা, আর এটার সঙ্গে আনুষঙ্গিক কস্টিং টেকনিশিয়ান বিল দিয়ে 85,000 টাকার মতন টোটাল কস্টিং। তো 85,000 টাকা দিয়ে যদি আপনারা এরকম সোলার আইপিএস ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে ফ্রি বিদ্যুৎ পাবেন, অন্তত 25 বছর আপনার বিদ্যুৎ লাগবে না। তো এটাতে আপনারা সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত দিনে ব্যবহার করতে পারবেন, রাত্রির জন্য 300 ওয়াট ব্যবহারে স্ট্যান্ডার্ডলি আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো যাদের এই ধরনের সোলার আইপিএস নিতে চান তারা যোগাযোগ করতে পারেন TM ইলেকট্রনিক্স, TM ইলেকট্রনিক্স নাটোর। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে এই ধরনের সেট আপ সেটিং দিয়ে থাকি। এছাড়াও যদি আপনাদের ছোটোখাটো আইপিএস লাগে, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি। আপনারা কুরিয়ার সার্ভিস থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে। আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করার জন্য ন্যূনতম একটি অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা পণ্য পেয়ে পরিশোধ করার সুবর্ণ সুযোগ থাকছে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম।